টিকটক, ফেসবুক, ইউটিউব এই সকল প্ল্যাটফর্মে কি আপনারা বাংলাদেশি বাস ড্রাইভিংয়ের গেম দিয়ে কি আপনারা অনেক বেশি আগ্রহ নিয়ে বসে আছেন যে আপনারা আপনার ফোনের মধ্যে বাংলাদেশি বাস সিমুলেটর গেমস খেলবেন? তাহলে আজকের এই ভিডিওটা হতে পারে আপনাদের জন্য, কারণ আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এরকম একটি গেমসের সাথে পরিচয় করে দেবো যেই গেমস খেললে কিন্তু আপনারা বাংলাদেশের নানান জেলা আপনার ভিজিট করতে পারবেন, বাংলাদেশের নানান জেলা কিন্তু আপনারা ঘুরে ঘুরে সেগুলো আপনারা দেখতে পারবেন। অর্থাৎ আপনারা জানেন কি রেগুলার বাস সিমুলেটর বাংলাদেশ গেম, অর্থাৎ যেটাকে আমরা কিন্তু জানি এরোটক সিমুলেটর 2, সেই গেমটা কিন্তু আপনারা অনেকেই দেখেন বাংলাদেশি ম্যাপে, কিন্তু ফেসবুক লাইভ স্ট্রিমার যারা আছে বা টিকটক নানান প্ল্যাটফর্মে কিন্তু আপনারা সেই সকল ভিডিওগুলো দেখে থাকেন, লাইভগুলো দেখে থাকেন। সেই লাইভগুলো দেখার পর আপনার নিজেরও কিন্তু আগ্রহ জাগে যে আপনি নিজেও একটু ড্রাইভিং গেমস ড্রাইভ করে আপনারা তাদের মতো বাংলাদেশি নানান জায়গাতে ভিজিট করবেন, ঘুরবেন, ড্রাইভিং করবেন। তো আপনার জন্য এই ভিডিওটা একদম পারফেক্ট, কারণ আপনি ঠিক ভিডিওতে ক্লিক করছেন। আজকের ভিডিওতে আমি আপনারা দেখিয়ে দিব আপনাকে কীভাবে অরিজিনাল একটি বাংলাদেশি গেমস আপনারা ফোনের মধ্যে প্লে করে খেলতে পারেন। আমাদের মাঝে যারা নাকি ড্রাইভিং গেমস পছন্দ করে থাকেন তাদের জন্য একদম উপকারী একটা ভিডিও এটা হতে পারে, কারণ আমরা অনেক কিন্তু বাংলাদেশি বাস গেম ভালো মতো খুঁজে পাই না এবং কোথা থেকে ডাউন করবো সেটাও জানি না এবং কীভাবে সেটা সেট আপ করবো, ইনস্টল করবো সেটাও কিন্তু পারি না। তো যারা নাকি ড্রাইভিং গেমস পছন্দ করে থাকেন এখন থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন। আপনিও লাইভ স্ট্রিমার যারা আছে যারা নাকি লাইভ করে বাংলাদেশি বাস সিমুলেটর গেমস নিয়ে, যারা নাকি বাংলাদেশে নানান জেলা ঘুরে ঘুরে আপনারা দেখায়, তো আপনিও তাদের মতো আপনার ফোনের মধ্যে কিন্তু বাস সিমুলেটর বাংলাদেশ গেম সেট আপ করে খেলতে পারবেন। এবং যারা সেট আপ করতে পারেন না এখন থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করেন, এখন থেকে পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনিও কিন্তু তাদের মতো বাংলাদেশি বাস সিমুলেটর গেমস ফোনের মধ্যে খেলতে পারবেন। তো হ্যালো গাইস, দিস আলামিন ফ্রম গেমিং উইথ আলামিন ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ফিরে আসছি ইন্টুর পর। তো সর্বফার্স্টে আমরা আমাদের যে প্লে স্টোরটা আছে আপনারা সেই প্লে স্টোরটা ওপেন করে নেবেন। এই প্লে স্টোরে গেলে আপনারা বাস সিমুলেটর বাংলাদেশ পাবেন আর অনেক ধরনের বাংলাদেশি বাস গেম পাবেন। তো এখান থেকে আমরা চলে যাবো প্লে স্টোরে, আপনাদের কোনো আদার্স জায়গা থেকে ডাউনলোড করতে হবে না, প্লে স্টোরে আপনারা অনেক ভালো ভালো বাংলাদেশি বাস গেম পাবেন। তো এখানে এসে সার্চ করবেন বাস সিমুলেটর বাংলাদেশ। তো বাস সিমুলেটর বাংলাদেশ লেখার পর সর্বফার্স্টে দেখতে পারেন বাস সিমুলেটর ইন্দোনেশিয়া আসতে পারে বা বাস সিমুলেটর বাংলাদেশ আসতে পারে, এখান থেকে দুইটাই কিন্তু আপনারা বাংলাদেশে করে খেলতে পারবেন। আর যদি বলি তাহলে যদি আপনারা ঝামেলা না করতে চান তাহলে আপনারা যে কাজটা করতে পারেন বাস সিমুলেটর বাংলাদেশ যেটা আছে, এই যে দেখেন বাস সিমুলেটর বাংলাদেশ, এই বাস সিমুলেটর বাংলাদেশটা এখানে আপনারা বাংলাদেশি ম্যাপ সবাই পেয়ে যাবেন। বাট এখান থেকে যদি আপনারা এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়াটা ডাউনলোড করেন এখানে আপনাদের বাংলাদেশি ওবিবি তারপর বাংলাদেশি বাস মোড এগুলো আপনার সেট আপ করে খেলতে হবে। তো আপনার যদি ঝামেলা না চান তাহলে আপনি যে কাজটা করতে পারেন, এখানে বাস সিমুলেটর বাংলাদেশ আছে, এই বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা খেলতে পারেন। তো আমরা এখান থেকে আমাদের বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা ইনস্টল করে নিলাম। তো আমাদের এখান থেকে বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা আগে থেকে ইনস্টল করা আছে, যার জন্য এখানে আর আমরা ইনস্টল করতেছি না, আমরা জাস্ট প্লে বাটনে ক্লিক করবো। আমরা যখন নাকি আপনারা ফার্স্ট টাইম এই বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা ইনস্টল করতে হবেন বা যখন আপনারা এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমটা ইনস্টল করতে হবেন তখন আপনার এখানে ইনস্টল লেখা থাকবে। তো এই বাস সিমুলেটর ইন্দোনেশিয়া গেমের মধ্যে কীভাবে বাংলাদেশি বাস মোড এপিকে যে আছে ওবিবি এগুলো কীভাবে সেট আপ করতে হয় সেগুলো নিয়ে অলরেডি আমার চ্যানেল মধ্যে ভিডিও দেওয়া আছে, সেগুলো চাইলে আপনারা দেখে গেমটাকে সেট আপ করে নিতে পারেন, বাংলাদেশি ম্যাপে বাংলাদেশি ট্রাফিকে খেলতে পারেন। বাট আমরা আজকে আপনারা দেখাবো বাস সিমুলেটর বাংলাদেশ। এই বাস সিমুলেটর বাংলা যদি আপনারা দেখেন এটা আমাদের এখানে ডাউনলোড করা আছে, তো এটা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবং এটা কিন্তু আপনার যদি এখানে যদি ডাউনলোডের পরিমাণটা দেখেন এটা কিন্তু 1 মিলিয়ন প্লাস ডাউনলোড করা হয়েছে গেমটা, তো বুঝতে পারছেন কতটা পপুলার একটি গেমস। তো এখান থেকে আমরা আমাদের বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা ওপেন করি। তো বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা ওপেন করার পর আপনারা কিছুটা দেখতে পারবেন এরকম আসবে, লোগো আসবে ফার্স্টে আপনাদের। তো এখানে কিন্তু কলকাতাও আছে, তো আপনারা যদি এখানে দেখেন গেমটা লোডিং নিতেছে। তো লোডিং নেওয়ার পর আমাদের এখানে সরাসরি ভিতরে প্রবেশ করবে গেমটা। বাট এইখানে আপনার একটা কথা আছে, এইখানে যদি আপনারা এই গেমটা খেলেন তাহলে কিন্তু ফার্স্ট অবস্থা যখন আপনারা ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদের গেমটাতে লগ ইন করতে হবে এবং আপনাদের লাইসেন্স করতে হবে। আপনারা যদি লাইসেন্স করতে না পারেন তাহলে আমার আগের ভিডিওটা দেখে নেবেন, আমি সেখানে কীভাবে লাইসেন্স করতে হবে গেমটার মধ্যে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের গেমটা কিন্তু এখানে চলে আসছে, বাট এখানে বাংলাদেশে কোনো বাস নাই। তো এখান থেকে আমরা বাংলাদেশে চাইলে বাস করে সেক্ষেত্রে আপনার স্ক্রিন সেট করতে হবে এইখানে। তো স্ক্রিনগুলো আপনারা ইউটিউবে বাস সিমুলেটর বাংলাদেশ বা বিএসবিটি বাস স্ক্রিন লেখলে কিন্তু অনেক বেশি স্ক্রিন পেয়ে যাবেন, সেখান থেকে আপনি এই বাসটার জন্য স্ক্রিন পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা যদি স্টোরে ক্লিক করি দেখতে পারবেন এখানে কিন্তু অসংখ্য পরিমাণে বাস আছে, যেমন আপনি এখানে যদি দেখেন প্রথমটা ডাবল ডেকার একটা বাস আছে, এখানে কিন্তু আরও অনেক ধরনের যে হানিফের বোলবোর মতো একটি বাস আছে, তারপর এখানে দেখতে পাচ্ছি 1J একটা বাস আছে, তারপর এই দিকে একটা 1J বাস আছে,
তো এইগুলো আপনারা প্রিমিয়াম বাস, এগুলো আপনাদের টাকা দিয়ে কিনতে হবে 300 টাকা। অর্থাৎ উপরে যদি আপনার 300 টাকা থাকে, উপরে দেখেন আমাদের 00 আছে, তো 300 টাকা দিয়ে কিনতে পারবেন। এইসব বাসগুলো কিনতে হলে আপনারা যদি ধরেন সাপোজ যে কোনো একটা বাসে ক্লিক করবেন, এখানে যদি ওকেতে ক্লিক করে দেখতে পারবেন আমাদের বলতেছে টাকা নাই, পর্যাপ্ত পরিমাণে টাকা নাই। যাই হোক, এগুলো এই বাসগুলো আপনার চাইলে বিএসবিডি বা বাস মোটর বাংলাদেশ অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনার চাইলে কিনে নিতে পারেন টাকা দিয়ে। তো এখান থেকে আমরা গ্যারেজে যদি ক্লিক করি, গ্যারেজে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু আমাদের যে বাসটা আছে এখানে শো করতেছে। তো এই বাসটা মূলত আপনারা ড্রাইভিং করতে পারবেন এবং এটা ফ্রিতে আপনারা দিয়ে দিবে। এখান থেকে আপনার চাইলে বাস কিনতে পারবেন, আরও বাস আছে এখানে দেখতে পাচ্ছেন। এই বাসটা আমাদের ফ্রিতে দেওয়া আছে, কারণ এটা আমি আগে থেকেই ফ্রিতে পাইছিলাম। এখান থেকে আপনাকে এগুলো কিনতে হবে। এখানে কিন্তু আপনাদের 1 মিলিয়ন প্লাস কয়েন লাগবে। তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 1 মিলিয়ন কয়েন লাগবে আপনাদের হুন্দাই হিসেবে, একটা বাস হুন্দাই বলতে পারেন। আর এখানে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন আরও অনেক ধরনের বাস কিন্তু এখানে আছে। এবং আপনার যেটা বলছিলাম যে এখান থেকে আপনার যদি বাস স্ক্রিন সেট করতে চান, সেক্ষেত্রে আপনারা এই যে নিজে পেন্ট অপশন আছে, পেন্টে ক্লিক করতে পারেন। এই পেন্টে ক্লিক করলে এখান থেকে আপনারা আপনার গ্যালারি থেকে কিন্তু বাস স্ক্রিন সেট করতে পারেন, বাংলাদেশি বাস এখানে আপনারা পেয়ে যাবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর বাস স্ক্রিন কীভাবে সেট করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়, এই নিয়েও আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা সেগুলো দেখে দেখে এই বাস মোটর বাংলাদেশ গেমটার মধ্যে আপনারা বাস স্ক্রিন সেট করে কিন্তু এটাকে প্লে করে খেলতে পারেন। এবং এখানে আপনারা আরও অনেক ধরনের অপশনই পেয়ে যাবেন, নিজ দায়িত্বে এগুলো দেখে নিতে পারেন। সবগুলো দেখালে হয়তো অনেক বেশি সময় চলে যাবে। আর এখান থেকে আমরা যদি ব্যাকে আসি, আপনার যদি দেখাই এখান থেকে আমাদের এই যে একটা পপ আপ কিন্তু বারবার নোটিফিকেশন এখানে শো করতেছে যে এটা কলকাতার সিজন 5। তো এই সিজন 5টা আপনার চাইলে কিনে নিতে পারেন, কলকাতার ড্রাইভিং করতে পারেন। তাছাড়া আপনার ফ্রিতে আপনার করতে পারবেন ড্রাইভিং। তো সেটিং থেকে আপনারা এখান থেকে আপনার সেটিংয়ের প্রোফাইল আছে, কন্ট্রোল আছে, তারপর এখানে অডিও আছে, তারপর অ্যাকাউন্ট আছে, তারপর এখান থেকে আপনারা গ্রাফিক্স আছে, অ্যাবাউট আছে। তো এখান থেকে আপনার গ্রাফিক্সে আমি এখানে আল্ট্রা দিয়ে খেলতেছি, বাট আমি আজকে একটু মিডিয়াম দিয়ে খেলি যেহেতু স্ক্রিন রেকর্ড করতেছি, একটু লেগে দেখা পাইতে পারেন। আর স্ক্রিন রেকর্ড করলে হয়তো বা গেমের একটু ল্যাগ দেখা পাওয়া যেতে পারে। তো এখান থেকে আপনারা আল্ট্রা দিয়ে খেলতে পারেন, হাই দিয়ে খেলতে পারেন, তারপর লো আছে, মিডিয়াম আছে। আপনাদের ফোনের কনফিগারেশন অনুযায়ী আপনারা এখানে যেটা যার যেটা ইচ্ছা আপনারা সেটা দিয়ে এখান থেকে খেলতে পারেন। তো এখানে আপনাদের আর কি আছে, আর কি আর তেমন কিছু এখানে নাই। তো এখান থেকে আপনার ড্রাইভে ক্লিক করে এখানে আরও অনেকগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনার ফ্রি রুম পাবেন, তারপর এখানে ক্যারিয়ার আছে, মাল্টিপ্লেয়ার আছে। আপনারা চাইলে এখান থেকে বন্ধু বান্ধবের সাথে কিন্তু মাল্টিপ্লেয়ার খেলতে পারবেন। আমি এখানে মাল্টিপ্লেয়ারে ক্লিক করলাম, মাল্টিপ্লেয়ার ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপর কন্টিনিউ দিলাম, তারপর এখানে ভিতরে আসলে দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো কিন্তু রুম আছে তৈরিকৃত। চাইলে আপনারা এখানে অ্যাড হয়ে কিন্তু এগুলো দিয়ে খেলতে পারেন। আপনার চাইলে এখানে কিন্তু যে মাল্টিপ্লেয়ার আছে বন্ধু বান্ধবের সাথে খেলতে পারেন। তো মাল্টিপ্লেয়ার কীভাবে খেলবেন পরবর্তী একটা ভিডিওতে আপনারা দেখে দেওয়ার চেষ্টা করব। তো এখান থেকে আপনারা প্রথমে আছে ফ্রি রুম। তো ফ্রি রুমে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনারা ফ্রিতে ড্রাইভিং করতে পারবেন, অর্থাৎ এখান থেকে আপনারা যাত্রী নিতে পারবেন না। ফ্রি রুমে ক্লিক করে এখান থেকে আপনার ডে, তারপর নাইট, রেন, রেনি এগুলো, তারপর অটো এগুলো সিলেক্ট করে দিয়ে খেলতে পারেন। শুধু ডে রাখলে আপনি এখান থেকে দিনের বেলা ড্রাইভিং করতে পারবেন, নাইট রাখলে এখান থেকে রাতের বেলা ড্রাইভিং করবেন, এবং রেন রাখতে আপনাদের বৃষ্টি নামবে গেমে, এবং অটো রাখতে দিন থেকে রাত, রাত থেকে দিন, বৃষ্টি এগুলো অটোমেটিক হতেই থাকবে। এরপর আপনি এখানে যদি দেখেন কতগুলো বাংলাদেশি ম্যাপ আছে এইটাতে, এখানে সাইদাবাদ, গাবতলি, নারায়ণগঞ্জ, তারপর ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কলকাতা, যশোর, চট্টগ্রাম, এই ধরনের ম্যাপগুলো এখানে আপনারা পেয়েছেন। এবং ক্যারিয়ার মোডে যদি ক্লিক করি এখানে আপনারা বাংলাদেশ পাবেন, ওয়ার্ল্ড পাবেন। ওয়ার্ল্ড যেটা এটা এখনও আসে নাই, অর্থাৎ আপনার বাইরের দেশের মেবি এখানে ম্যাপ অ্যাড করা যেতে পারে পরবর্তীতে। এখানে আমরা বাংলাদেশ আছে, বাংলাদেশে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পারবেন অনেকগুলো ম্যাপ কিন্তু শো করতেছে। এবং এই ক্যারিয়ার মোডে আপনার যদি খেলেন সেক্ষেত্রে আপনার হবে কি, আপনারা যাত্রী এক স্থান থেকে আরেক স্থান নিয়ে পৌঁছে দিয়ে আসতে পারবেন, এবং যার ফলে কিন্তু আপনারা টাকা আর্ন করতে পারবেন, কয়েন আর্ন করতে পারবেন, যেগুলো দিয়ে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর বাস ক্রয় করতে পারবেন এখান থেকে। এবং নিচের দিকে দেখতে পারবেন আপনারা কোথা থেকে কোথায় পর্যন্ত গেলে কতটুকু কয়েন দিবে আপনাদের, তো সেটা কিন্তু এখানে শো করতেছে। অর্থাৎ আমরা এখানে ঢাকা থেকে যদি ঢাকা থেকে নারায়ণগঞ্জ সিলেক্ট করছি, আমরা এখান থেকে 5000 কয়েন পাবো, বাট সিলেট যদি সিলেক্ট করি তাহলে কিন্তু দেখা যায় 10000 কয়েন আমাদের দিবে। এবং যদি আমরা একে যশোর ক্লিক করি তাহলে আমাদের 50000 কয়েন দিবে ঢাকা থেকে যশোর পর্যন্ত, এবং যদি আমরা কলকাতা সিলেক্ট করি তাহলে 60000 কয়েন দিবে। তো হাইস্ট মেবি 60000 পর্যন্ত আপনারা নিতে পারবেন এখান থেকে। ঢাকা থেকে যদি আপনার কলকাতা ট্রিপ যেটা আছে এটা যদি পূরণ করেন বা কমপ্লিট
কমপ্লিট করেন তাহলে আপনারা এখানে 60,000 কয়েন পাবেন। বাট ঢাকা থেকে কলকাতা পর্যন্ত যাইতে আপনাদের অনেকটা বেশি সময়ের প্রয়োজন হবে। তো আমরা এখান থেকে আপনাদের দেখা, এখানে নতুন আসছে হচ্ছে আপনাদের এখানে যশোর জেলাটা নতুন আসছে। তো এই যশোর আসছে, তারপর খুলনা আসছে, তো আমরা খুলনাটা সিলেক্ট করলাম এবং এর দিক দিয়ে আমরা যে ঢাকাটা সিলেক্ট করলাম বা যশোরটা সিলেক্ট করলাম। এরপর আমরা এখান থেকে যে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করে দিলাম। স্টার্ট বাটনে ক্লিক করার পর আমাদের গেমটা এখানে ওপেন হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা আছে, সেই বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা কিন্তু ওপেন করে নিয়েছি। এবং এটা ওপেন করার পর এখানে আপনারা অনেকগুলো কাজ কাম দেখতে পারবেন, এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পারবেন। এবং আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বা সাউন্ড হয়তো শোনাতে পারতেছি না, আমার এখানে অফ আছে। এবং সেটা যদি আপনারা শুনতে পারতেন তাহলে দেখতে পারতেন এখানে একটা মহিলা কিন্তু মাইকিং করে যে আমাদের বাসটা এখানে দাঁড়িয়ে আছে, যাত্রীগুলো জায়গাতেও বাসে উঠে তাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বলা হয় আর কি। তো আমরা এখান থেকে বুঝি সামনে যে আমাদের পিক আপ পয়েন্ট আছে এখানে যাব। তো সেটা করার জন্য আমরা এখান থেকে ইঞ্জিনটাকে স্টার্ট দিয়ে দেবো। ইঞ্জিনটা স্টার্ট দিলে পরে আপনারা এখান থেকে স্টার্টিং ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আপনারা সেখানে গিয়ে আপনারা যাত্রীগুলোকে বাসে তুলতে পারবেন। বাট আপনারা এখানে এসে যদি সারাদিন দাঁড়ায় থাকেন তাহলে কিন্তু আপনার যাত্রীগুলো বাসে উঠবে না। আপনার যাত্রীগুলো বাসে তুলতে হলে যে কাজটা করতে হবে, আপনার এখানে বাম পাশে স্টারিংয়ের সাথে বাম পাশে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন শাটার নামে। এরপর এখান থেকে আপনার একদম ফার্স্টে প্রথম যে দুইটা আছে আর ডোর ওপেনের, মেইন ডোর এবং সাইড ডোর, এগুলো আপনার ওপেন করে দিবেন। তো এগুলো ওপেন করলে পরে হবে কি, আপনার যে যাত্রীগুলো আছে যাত্রীগুলো এখানে দেখতে পারবেন, ওটা শুরু হবে। এখন আপনার যদি এখান থেকে ডোরগুলো ওপেন না করেন তাহলে তো আর যাত্রী উঠতে পারবে না, তাই না? তো আমাদের যাত্রীগুলো কিন্তু ইতিমধ্যে বাসে উঠে যেতেছে। তো এখান থেকে আমাদের মূলত ট্রিপটা শুরু হবে এবং আমাদের ট্রিপটা এখান থেকে আমরা শুরু করবো। এবং যাত্রীগুলো উঠা হয়ে গেলে আমরা এখান থেকে দরজাগুলো বন্ধ করে দেবো। দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়ে গেলে আমরা 60,000 আবার উপরে তুলে দিব। তো এইদিকে আপনার উপরে বাম পাশে ম্যাপ দেখতে পারবেন যে আপনার কোন লোকেশন যেতে হবে। এবং এখান থেকে আপনার ক্যামেরাটা চেঞ্জ করতে পারবেন, এক্সট্রাটা আছে, ব্রেক আছে, রিভার্স আছে, পার্কিং আছে। তো এখানে অনেক অপশনই আপনার এখানে পেয়ে যাবেন। এবং ধরুন সাপোজ আপনার এখানে কোথাও আটকে গেলেন বাসটা নিয়ে, সেক্ষেত্রে আপনার রেকর্ড দিয়ে কিন্তু আপনি এখান থেকে এখানে অনেকগুলো সার্ভিস পাবেন। ট্রেন সার্ভিস পাবেন, ইমার্জেন্সি ফুয়েল পাবেন, রেজিস্টার ট্রাফিক পাবেন, তারপর বাস ওয়াশ পাবেন এখান থেকে আপনারা। তো এখানে এই সকল সার্ভিসগুলো আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এখানে সার্ভিসগুলো যদি আপনার নিতে হয় তাহলে আপনার টাকা দিতে হবে। আমি যে ক্রেন সার্ভিসটা আপনার দেখাই, এখানে ক্রেন সার্ভিসে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের বলতেছে যে আমাদের এখানে 1,000 কয়েন তাদেরকে দিতে হবে ক্রেন সার্ভিসটা নিতে হলে। এখন আপনার যদি মনে হয় যে আমি 1,000 কয়েন দিব না, আমি এখান থেকে ফ্রিতে করে নেবো, তাহলে আপনি ফ্রিতে ক্লিক করে এটা ফ্রিতে করে নিতে পারেন। বাট সেক্ষেত্রে আপনাদের একটা অ্যাড দেখতে হবে, অ্যাডটা দেখলে আপনারা এখান থেকে ক্রেন সার্ভিসটা নিতে পারবেন। আমি এখানে পে করে দিলাম, পে করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন আমাদের যে রেকর্ডটা আছে সেটা কিন্তু এখানে চলে আসছে। এবং এখান থেকে কিন্তু আমাদের বাসটা কিন্তু আমরা তুলতে পারবো। আমাদের হয়তো বা এখানে বাসটা এই যে এখানে আটকে আসছে সাপোজ ধরলাম, তো এখান থেকে আমরা আমাদের মতো করে রেকর্ডটাকে আমরা এখান থেকে সামনে নিয়ে আসলাম। তো সামনে নিয়ে আসার পর দেখতে পারবেন এই যে আমাদের এখানে চুম্বকটা এখানে আসবে, একদম বাস বরাবর এটা এখানে আসলে আমরা এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবো। তো কানেক্টে ক্লিক করার পর দেখতে পারবো আমাদের বাসটা এই বাসের সাথে লেগে যাবে, অর্থাৎ এই রেকারের সাথে ক্রেনের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে বাসটাকে কিন্তু পজিশন মতো, অর্থাৎ আমাদের যেখানে বাসটা রাখার দরকার আমরা সেখানে রেখে দিতে পারবো। তো এইভাবে আপনারা চাইলে বাসটাকে যে কোনো পরিস্থিতি থেকে কিন্তু রক্ষা করতে পারেন। অর্থাৎ আপনারা ধরুন সাপোজ কোথাও আটকে গেলেন, বাসটা পড়ে গেলো খাদ্যে, আপনারা এরকম রেকার দিয়ে কিন্তু চাইলে সেখান থেকে বাসটাকে তুলে নিতে পারবেন। তো আমরা হয়তো এখানে 1,000 কয়েন নষ্ট করলাম, কারণ আমাদের এখানে দরকারই ছিল না এটা। তারপর আপনার দেখানোর জন্য আমি এখানে এটা করছি এবং আপনারা দেখে দিলাম। তো এই 1,000 কয়েনের বদলে আপনার একটা ভিডিওতে লাইক দিয়ে দিন, যারা চ্যানেল নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, তা আশা করি বুঝতে পারছেন। তো তাছাড়া আপনার এখান থেকে আর অনেক ধরনের জায়গা ভিজিট করতে পারবেন এবং এখানে ঘুরে ঘুরে কিন্তু আপনার পুরো বাংলাদেশটা কিন্তু কভার করতে পারবেন এবং জেলা জেলা কিন্তু ঘুরতে পারবেন। ইরোটেক্স টুয়ার মতো ফিল নিয়ে এখানে আপনারা প্লে করতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন ওই যে কিন্তু একটা বাস টার্মিনাল আপনারা এখানে পেয়েছেন। তা আমাদের মূলত যাইতে হবে বাম পাশ দিয়া। তো আপনারা এইভাবে বাস সিমুলেটর বাংলাদেশ গেমটা কিন্তু প্লে করতে পারেন আপনার ফোনের মধ্যে। তো অনেকেই কমেন্ট করতেন যে বাস সিমুলেটর বাংলাদেশ গেমের মধ্যে কীভাবে খেলবো। তো আজকে ভিডিওর মাধ্যমে আশা করি আপনারা খেলতে পারতেছেন। বাট আমি ভিডিওর ফার্স্টে আপনাদের একটু দেখে দরকার ছিল যে কীভাবে আপনারা ইয়েটা করতে হবে, লাইসেন্সটা করতে হবে, কারণ লাইসেন্সটা করাটা একটা ঝামেলা, ইউজার নেমটা দিতে আপনার অনেকের সমস্যা। তো লাইসেন্সটা কীভাবে দিতে হয় সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, আপনার কষ্ট করে সেই ভিডিওটা দেখে নিলে কিন্তু আপনাদের
যে লাইসেন্সের ব্যাপারটা সেটা আপনাদের হয়ে যাবে, আপনাদের আর কোনো সমস্যা হবে না আশা করি। তো এই ছিল আজকের ভিডিও, এবং এখানে আমাদের বাসটা আটকে গেছে যার জন্য হয়তো আমি আপনারা দেখাতে পারতেছি না। এবং আরেকটা বিষয়, আপনারা এখানে বাসের ডেস্টিনেশনের মতো কিন্তু এই সেটিংগুলো হাইড করে রাখতে পারবেন। যেমন আপনি এখান থেকে যদি দেখেন, আমি এখানে একদম ডান পাশে যে দুই নম্বর অপশনটা আছে এটা যদি আমি এখানে জিরো করে দিই, তাহলে কিন্তু আপনাদের এখান থেকে সবগুলো অপশনই কিন্তু আমরা এখান থেকে রিমুভ করে ফেলছি। এখন কিন্তু আপনারা এখান থেকে এরকম সুন্দর একটা ভিউ নিয়ে কিন্তু গেমটাকে এনজয় করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিও, আশা করি আজকের এই ভিডিওটা আপনার অনেক বেশি ভালো লাগছে। এবং বার্সেলোনার বাংলাদেশ গেম কীভাবে ফোনের মধ্যে খেলতে হয় সেটা আপনারা দেখতে পারছেন এবং বুঝতে পারছেন এবং শিখতে পারছেন। যদি আপনার উপকারী সে থাকে ভিডিওটা, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মধ্যে এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।